করোনা ভ্যাকসিন দিতে গিয়ে এমন সব কাণ্ড করেছে যেগুলো দেখার পর হয়তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, কথা না বাড়িয়ে অস্থির বাঙালির চতুর্থ পর্ব শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্কুল কলেজে যখন আমরা ভ্যাকসিন দিতে গিয়েছিলাম, তেমনি এই ভাইটিও ভ্যাকসিন দিতে গিয়েছিল, কিন্তু ভ্যাকসিন দিতে গিয়ে যা কাণ্ড দেখালো। তবে স্কুল কলেজের ছাত্ররাও নয়, কিছু প্রাপ্ত বয়সের যুবক ভাইরাও ইনজেকশন দেখে এত ভয় পায় যেন তাদের কাছে মৃত্যু চলে এসেছে। এখানে এই যুবক ভাইদের কাণ্ড দেখো। ইনজেকশন ভয়ের কথা হচ্ছে আর বাবাপুরীদের কথা হবে না, এটা তো হতেই পারে না। তাহলে চলো কিছু বাবাপুরীদের ইনজেকশন দেওয়ার ভয় দেখে নেওয়া যায়। ভাই রে ভাই, কি আর বলবো, পৃথিবীতে এতই কি মহিলা ডাক্তারের অভাব ছিল যে এই আপুকে ওই জায়গায় একে ইনজেকশন দিতে হলো। No.
আর এখানে একবার এই মোটু কাকুর কাণ্ড দেখুন, যে ইনজেকশন দেখে এত ভয় পাচ্ছে যে কোনো বাচ্চাই এর কাণ্ড দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবে। এখানে এই দাদিমার কান্না দেখুন, যে ইনজেকশন দেখে ভয়েতে কান্না শুরু করে দিছে। তো বন্ধুরা, এটা ছিল ইনজেকশন ভয়ের ভিডিও। যদি আপনি 5 নম্বর পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নো 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 নো